আজকে আমাদের লেকচার 9, টু ডাইমেনশনাল এলিমেন্ট এর পার্ট 3। আমরা লাস্ট ক্লাসে পার্ট 2 তে দেখছিলাম প্লেন স্ট্রেস এবং প্লেন স্ট্রেন এলিমেন্ট, এখানকার মধ্যে আমরা সিএসটি এলিমেন্ট নিয়ে দেখা শুরু করছিলাম। সিএসটি এলিমেন্ট, তাহলে সিএসটি এলিমেন্ট এর আমরা স্টিফনেস ম্যাট্রিক্স এর ডেরিভেশন দেখছি, অর্থাৎ সেখান থেকে কিভাবে স্ট্রেস স্ট্রেন বের করা হয় সেটা দেখছি। আজকে সেগুলোর প্রবলেম দেখবো। প্লেন স্ট্রেস কন্ডিশন এবং প্লেন স্ট্রেন কন্ডিশন, এই দুটো কন্ডিশন দিয়ে আমরা গত ক্লাসে শেষ করছিলাম যে সিএসটি এলিমেন্টে দুইটা কন্ডিশনই থাকতে পারে, প্লেন স্ট্রেস প্লেন স্ট্রেন। এবং কন্ডিশন গুলো হওয়ার সত্ত্বেও আমরা শুরুতেই করছিলাম ক্লাস শুরুতে যে কখন প্লেন স্ট্রেস কন্ডিশন হয় তখন প্লেন স্ট্রেন কন্ডিশন। তার মধ্যে প্রধান শর্ত ছিল হচ্ছে থিকনেস যদি খুব কম হয় একটা প্লেনের তুলনায়, অর্থাৎ একটা প্লেট আমরা যদি বলি, প্লেটের এক্স অ্যাক্সিস একটা লেন্থ আছে, একটা হাইট আছে, এক্স এবং ওয়াই ডাইমেনশনের যে খুবই ছোট হয় তখন সেটাকে আমরা বলবো প্লেন স্ট্রেস কন্ডিশন। জাস্ট একটা প্লেটের মতো আমরা যখন কনস্ট্রাকশনের জন্য প্লেট ব্যবহার করতে গিয়ে যদি কোনো লোডিং আসে, এই লোড গুলো প্লেন স্ট্রেস কন্ডিশন কে রিপ্রেজেন্ট করে। কন্ডিশন হওয়ার জন্য থিকনেস অনেক বেশি হতে হয়, যেমন ড্যাম, ড্যামের এক পাশে পানি থাকে, হ্যাঁ, ড্যামের থিকনেস কিন্তু অনেক বেশি কংক্রিটের ড্যাম গুলো, সেগুলো হচ্ছে প্লেন স্ট্রেন কন্ডিশন ডেভেলপ। প্লেন স্ট্রেস কন্ডিশন ডেভেলপ হলে সেখান থেকে আমরা যেটা পাই আসলে পার্থক্য হচ্ছে শুধুমাত্র ডি ম্যাট্রিক্স, অর্থাৎ কন্ডিশন যাই হোক, প্লেন স্ট্রেস হোক আর প্লেন স্ট্রেন হোক, রেস্ট অফ দ্য প্রসিডিউর ইজ সেম ফর বোথ অফ দ্য কন্ডিশন। দ্য অনলি ডিফারেন্স ইজ দ্য স্ট্রেস কন্ডিশন এন্ড স্ট্রেন কন্ডিশন রিপ্রেজেন্টেড বাই ডি ম্যাট্রিক্স। ডি ম্যাট্রিক্স এর মাধ্যমে আসলে পার্থক্যটা বোঝা যায়, যেটা আসলে ম্যাটেরিয়াল প্রপার্টির উপর ডিপেন্ড করে, সেখানে মডুলাস অফ ইলাস্টিসিটি কি আছে, দেন 1 মাইনাস মিউ স্কয়ার পয়জনস রেশিও মিউ, এই ই এবং মিউ এই দুইটা ভ্যালুই কিন্তু দরকার, আর কিছুই দরকার নেই। তো ই এবং মিউ জানা থাকলে ডি ম্যাট্রিক্সটা বের করা যায়। প্লেন স্ট্রেস কন্ডিশনের ফর্মুলাটা কি সিম্পল, প্লেন স্ট্রেন এর ফর্মুলাটা একটু লেংদি, যেমন আমরা এখানে দেখতেই পাচ্ছি প্লেন স্ট্রেস এর জন্য ই ডিভাইড বাই 1 মাইনাস মিউ স্কয়ার 1 মিউ 0 মিউ 1 0 0 0 1 মাইনাস মিউ বাই 2, আর প্লেন স্ট্রেন এর জন্য ই ডিভাইড বাই এখানে 1 মাইনাস মিউ স্কয়ার ছিল, এখানে 1 প্লাস মিউ ইনটু 1 মাইনাস 2 মিউ, হ্যাঁ, আর রো গুলো হচ্ছে 1 মাইনাস মিউ মিউ 0 মিউ 1 মাইনাস মিউ 0 0 0 1 মাইনাস 2 মিউ বাই, এটাও মুখস্থ রাখা সম্ভব। এখানে জাস্ট 1 এর সাথে একটা মাইনাস মিউ আছে, পার্থক্যটা হচ্ছে এটাই, এটার মতোই দেখেন সব কিছু, কারণ আবার মাঝখানে মিউ আছে আবার মিউ আছে 1 আছে, এই 1 এর বদলে হলে 1 মাইনাস মিউ, ঠিক 1 মাইনাস মিউ একটা মিউ যেহেতু যোগ হচ্ছে, এখানে একটা যোগ করলে আসলে 1 মাইনাস 2 মিউ হয়ে যায়, তো মুখস্থ করাটা অনেক টাফ না। এখন আমরা আসলে প্রবলেমে দেখি, প্রবলেম আমরা যেগুলো দেখবো সেগুলো আসলে প্লেন স্ট্রেস এর জন্যই মূলত দেখবো, আর প্লেন স্ট্রেন এরটাও মাথায় রাখতে হবে যে প্লেন স্ট্রেন সম্ভব। যদি বলা হয়ে থাকে বা কন্ডিশন দেখে মনে হয় প্লেন স্ট্রেন হচ্ছে, তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করে কাজ করব। বুঝে গেছে এতটুকু? সবাই আছেন? হ্যালো, তাহলে এখন আমরা প্লেন স্ট্রেস প্লেন স্ট্রেন এর যেটা দেখতেছি প্রবলেমে চলে যাচ্ছি। প্রবলেম ফ্রম টু ডাইমেনশনাল সিএসটি এলিমেন্টস প্লেন স্ট্রেস অথবা প্লেন স্ট্রেন দুটোর জন্য হতে পারে। ফার্স্ট যে প্রবলেম, আমরা প্রবলেম দুটো দেখবো, একটাই মূলত ফুল বোঝার চেষ্টা করবো, দেন আরেকটা নিজেরাই করতে পারবো। প্রবলেম ওয়ানে যেটা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে ক্যালকুলেট দ্য ডিসপ্লেসমেন্টস at the loading point of the rectangular plate having thickness of 0.01 meter. তাহলে এখানে যে প্লেট আমরা দেখতে পাচ্ছি এটা একটা প্লেট, যেটা একটা রেক্টাঙ্গেল মানে হচ্ছে একটা প্লেট, প্লেটের তিন দিকে তিনটা সাপোর্ট আছে, নিচের দিকে দুইটা পিন সাপোর্ট দেখতে পাচ্ছি, পিন বা হিঞ্জ, আর উপরের দিকে একটা রোলার সাপোর্ট দেখতে পাচ্ছি, এটা ভার্টিক্যালি আছে রোলার সাপোর্ট। দেন আমরা যে লোডিং পয়েন্ট অপর প্রান্তে একটা 40 কিপের লোড একটা অ্যাঙ্গেল করে অ্যাপ্লাই করা হয়েছে, সেটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়
প্লেটের সাথে একটা 40 ফুটের লোড একটা প্রশ্ন বলছে এটা একটা প্লেট, হ্যাঁ, তার মানে এটা থিকনেস হচ্ছে কত? থিকনেস হচ্ছে 0.01 মিটার। আমাদের ল্যাপটপ বা মোবাইলের পারপেন্ডিকুলার অ্যাক্সিসে এর থিকনেসটা আছে, এবং সেটা হচ্ছে 0.01 মিটার। 0.01 মিটার মানে কত মিলিমিটার? কত মিলিমিটার? এই ক্যালকুলেশন করতে কতক্ষণ লাগে? শারমিনা আর কে আছে? ইয়েস স্যার। হ্যাঁ, 0.01 মিটার মানে কত মিলিমিটার স্যার? 1000। 1000 স্যার? আরে 0.01 মিটার মানে 1000 মিলিমিটার না স্যার। এইটা সমান কত মিলিমিটার? এই প্লেটের থিকনেস কত মিলিমিটার আমি জানতে চাই। প্রশ্ন তো বলে দিয়েছে 0.01 মিটার। 0.01 মিটার বললে আমাদের বুঝতে একটু কষ্ট হয়, মিলিমিটারে বললে সহজ হয়। কত মিলিমিটার থিকনেস? কেউ বলতে পারতেছেন না, এই ক্যালকুলেশনটা কেউ মুখে মুখে করতে পারেন। আমরা বিএস ইঞ্জিনিয়ার হয়ে যাবো হইলো কিছু। 1 মিটার সমান কত মিলিমিটার? 10 মিলিমিটার স্যার। স্যার 10 স্যার 10 ডিভাইডেড 1000। 1 মিটার সমান 10 মিলিমিটার। 10 মিলিমিটার স্যার 10 ডিভাইডেড 1000। বুঝি নাই কি বলছো স্যার। 10 ডিভাইডেড 1000। 10 1000 মানে স্যার 10 ডিভাইডেড 1000। 10 ডিভাইড বাই 1000। ইয়েস স্যার। 10 কোথায় পাইলো স্যার? ও আচ্ছা, না স্যার পারবো না। উল্টা বলছো, 0.01 × 1000 বলবা। তুমি বলছো 10 ডিভাইড বাই 1000। 10 ডিভাইড বাই 1000 করলে এটা আসবে। আচ্ছা 10 আসবে কি হবে? এটার সাথে 1000 গুণ করলে 10 আসবে না? 1 মিটার সমান 1000 মিলিমিটার। তাহলে 0.01 মিটার সমান 0.01 × 1000। এই জিনিসটা তোমরা এই লেভেলে এসে পারো না। তোমাদেরকে যদি ডিগ্রি দেওয়া হয় বিএস ইঞ্জিনিয়ার, তোমাদের বিল্ডিং ভেঙে ফেলো। স্যার এটাকে কি এখন স্যার এটা কি মিটার থেকে মিলিমিটারে নিব জানো? বুঝি নাই স্যার। এটা মিটার থেকে মিলিমিটারে নিব না? 10 স্যার 10। এই 10 করতে এতক্ষণ লাগে? চিন্তা করছেন অবস্থা স্যার, হ্যাং হয়ে গেছি স্যার। এই যে আপনাদের বার্ষিক থেকে বলতেছে ভাইবানিতে, আমি একটা ক্লাসে একটা জেনারেল প্রশ্ন করলাম, এইটা আপনারা কেউ পারেন না। আপনারা তো ভাই বানিলে সবাই মাইনাস পয়েন্ট পাবেন। মাইনাস? আমি তো কিছুই বুঝতেছি না। 10 মিলিমিটার স্যার। এই তো এটা করতে 2 মিনিট লাগলো আপনার এতগুলো কথা বলার পর। স্যার হ্যাঙ্গিং হয়ে গেছে স্যার, একদম হ্যাং হয়ে গেছে হঠাৎ করে। সরি স্যার। সমান 1000 মিলিমিটার, তো যেটা দেওয়া আছে মিটারে সেটাকে 1000 দিয়ে গুণ করতে হবে। এটা আপনারা করতে পারেন। হ্যাঁ 10 মিলিমিটার। 10 মিলিমিটার এখন আইডিয়া হচ্ছে মাথায় কল্পনা করতে পারতেছেন? 10 মিলিমিটার তো আমরা আইডিয়া করতে পারি তাই না? 25 মিলিমিটার 1 ইঞ্চি, 25.4 মিলিমিটার 1 ইঞ্চি না? 10 মিলিমিটার হচ্ছে 1 ইঞ্চি, 1 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ প্রায়। হ্যাঁ প্রায় 3 ভাগের 1 ভাগ। অর্ধেক অর্ধেক বললে হাফ ইঞ্চি কাছাকাছি। জি জি স্যার, জি স্যার। এখন আপনাকে বলছে এই প্লেটটাকে, প্লেটে যে জায়গায় লোড আছে সেই লোডিং পয়েন্টের ডিসপ্লেসমেন্ট কত? সহজ প্রশ্ন। আমি যদি 40 ফিট এটাকে অ্যাঙ্গুলার একটা ফোর্সে টানি, এখানে ডিসপ্লেসমেন্ট কত হয়েছে? এতদিন যেগুলো পড়ে আসছেন স্ট্রাকচার 1 2 3, সেগুলো অনুযায়ী আপনারা করতে পারতেছেন। আপনাকে এখন ফাইনাইট এলিমেন্টে যেতে হচ্ছে। ফাইনাইট এলিমেন্টে যেতে গেলে আমাদের করতে হয় এলিমেন্টকে ডিসক্রিটাইজ করতে হয়, ছোট ছোট অংশে ভাগ করতে হয়। সিএসটি এলিমেন্টের অ্যাব্রিভিয়েশন কি ছিল? লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম সিএসটি, মনে আছে? সিএসটি মানে কি? ভাই বানালে কিছু পারবেন স্যার? কনস্ট্যান্ট স্ট্যান্ড কনস্ট্যান্ট এ কনস্ট্যান্ট এসটিএস স্যার। তারপরে ইউটিতে স্যার ট্রায়াঙ্গেল। হ্যাঁ ইয়েস স্যার। এটা ট্রায়াঙ্গেল, কনস্ট্যান্ট স্ট্যান্ড ট্রায়াঙ্গুলার এলিমেন্ট।
CST, constant strain triangular element. অর্থাৎ এই এটাকে ট্রায়াঙ্গুলার এলিমেন্ট সলভ করতে হয়, সিএসটি বলতে গেলে তাকে ট্রায়াঙ্গুলার এলিমেন্ট হতে হবে এবং তার স্ট্রেন গুলো কনস্ট্যান্ট হবে প্রত্যেকটা নোডে। কনস্ট্যান্ট হতে গেলে তার নোড সংখ্যা হয় 3। আর যখন এলএসটি ছিল গত ক্লাসে পড়ানো হয়েছে, এটা যদি না পড়ে নিজে নেক্সট ক্লাসে যদি আমরা বলি ভাইবার ডেট, সবাই তো ভাইবার ডেট এই দিয়ে দিচ্ছে 3 4 7 8 দেখলাম সব ডেট দেওয়া শেষ, আপনাদেরও মনে হয় ভাইবা নিয়ে নিতে হবে। তখন এরকম অবস্থা হইলে খুবই অবস্থা করুন হবে। 20 মার্কস দেওয়া হয়েছে এখানে, বাকি 20 মার্কস যদি ফাইনালে হয় বা এরকম যদি কিছু হয়ে থাকে তাহলে তো এই বিষয়ে আপনারা 0 পাবেন। সব 0 পাইলে তো এখানে পাস করা আসলে সম্ভব, সবাই ডি পাবে বেশি পাস। স্যার 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 একটু কথা বলা ছিল, শেয়ার করা ছিল স্যার। এরকম স্যার আমাদের ভাইবাতে কখনো বিশে এরকম কোনো পরীক্ষা হয় নাই স্যার। হ্যাঁ তো আমার ফাইনাল সেমিস্টার আসছে, রাত করে দিলে তো আমরা হয়নি সমস্যা। না সিরিজ যোগাযোগ করেন না, আপনার সাথে শেয়ার করলাম আর কি স্যার। আমার সাথে শেয়ার করে কি হবে, আমাকে তো ভার্সিটি থেকে সেটা জানানো হবে, আমাকে সেভাবে দিতে হবে পরীক্ষা। আপনারা কি করছেন যে ভার্সিটি ভাইবা নিতে এত ব্যস্ত হয়ে গেছেন? টাকা নেই আর জন্য স্যার, টাকা নেই স্যার, ক্লিয়ার। এখন আমাদের নিয়ম হচ্ছে আমরা পরীক্ষার আগে দিব, এখন ওনারা আগে পরীক্ষা নিয়ে যাচ্ছে টাইমের আগে। পরীক্ষার আগে না, আমি তো জানি আপনাদের 6টা ইনস্টলমেন্টে টাকা নেওয়া হয়। কোনো 6 ইনস্টলমেন্টে টাকা নেয় আপনাদেরকে চাপ দিয়ে একটা আমাদের পরীক্ষা নিয়ে টাকা নেওয়া চাচ্ছে। না স্যার সেজন্যই তো স্যার আপনাকে আর কিছু বলতেছি না, বদল করার সময় আছে। এখন আমি আর কিছু কি বলবো, বলার নাই। আপনারা বার্ষিক যোগাযোগ করেন, কোন রকম আপনাদের তো আজকে মনে হয় 11 নম্বর আর তিনটা হবে ম্যাক্সিমাম। আচ্ছা দেখেন যেটা বলতেছিলাম সিএসটি তে ট্রায়াঙ্গুলার এলিমেন্ট, তাহলে এখানে এটা একটা রেক্টাঙ্গেল এলিমেন্ট, এই এলিমেন্ট কে আমার ট্রায়াঙ্গুলার বানাতে গেলে কি করতে হবে? করা যাবে রেকট্যাঙ্গেল এলিমেন্ট কে ট্রায়াঙ্গুলার বানানো যায়? যাবে স্যার। কি করতে হবে এরেক? হ্যালো হ্যাঁ, কি করতে হবে? মাঝখান থেকে স্যার ক্রস করে দিলে তো হবে, মাঝখান থেকে একটা ট্রায়াঙ্গেল একটা কর্ণ টেনে দিলে হবে। জি স্যার। দুটো এনিমে কাটা, এখন প্রশ্ন হচ্ছে আমি কর্ণটা কোন দিকে টানবো, এই বরাবর টানবো নাকি এই বরাবর? কিভাবে টানলে আমার জন্য সুবিধা হবে? আমাদের স্যার প্রথমটা টানলে সুবিধা হবে। প্রথমে মানে এই কোণা থেকে এই কোণা নাকি এই কোণা থেকে এই কোণা? মানে এটা যদি রোলার সাপোর্ট, এই রোলার সাপোর্টে কি এই পিন পর্যন্ত টানলে সুবিধা নাকি এই পিন থেকে ফ্রি সাপোর্ট পর্যন্ত টানলে? রোলার সাপোর্ট থেকে টানলে সুবিধা হবে স্যার, তাহলে আমরা ওটার বিপরীত দিকে টানবো। কি কারণে সুবিধা হবে স্যার? আমরা 45 ডিগ্রি বিপরীতে ইয়াটা নিয়ে নিতে পারবো। আমার ডান পাশের এলিমেন্টের একটা নোডেই তখন ডিসপ্লেসমেন্ট প্রয়োজন, তখন আমার আর দুইটা এলিমেন্ট নিয়ে কাজ করতে হবে না, একটা এলিমেন্ট কে অ্যানালাইসিস করলে আমার অঙ্ক। এই কারণে আমি ওই নোড পয়েন্ট কে কখনো ভাগ করবো, নোড পয়েন্ট কে ভাগ করলেই ওই একই নোড দুইজন শেয়ার করবে, দুইজন শেয়ার করলে আবার দুইজনকে অ্যানালাইজ করতে হবে, অঙ্ক লাইন দিয়ে হয়ে যাবে। তো প্রশ্নে যদিও বলে দেয় না এখানে, কিন্তু এইটা কমন সেন্স থেকে তৈরি করতে হবে। ক্লিয়ার জিনিসটা? জি স্যার ক্লিয়ার। তাহলে এবার যদি এলিমেন্ট হয় আমরা তাহলে পরের কাছে দেখি।
সলিউশনে ফার্স্ট এ দিলাম এলিমেন্ট 1 ফার্স্টটাকে নাম দিলাম এলিমেন্ট 1 এলিমেন্ট 2 এলিমেন্ট 1 2 তে হচ্ছে I is equal to 1 j is equal to 3 এই 1 2 3 তিনটা পয়েন্ট দিতে হয় আমরা জানি সেগুলো সিরিয়াল বলা হয় এটা I j n কারণ ওই আমরা বিটা আই গামা আই এগুলো দেখছি আমরা না আলফা আই বিটা আই গামা আই আই দিয়ে লিখতে হয় কারণে আমাদের এই নামকরণ প্রশ্ন আই জে এম এভাবেও লিখতে হবে আবার ওয়ান টু থ্রি এভাবে লিখতে হবে আই ইকুয়াল টু ওয়ান জে এখন ধরার ক্ষেত্রে যে কেউ যে কোনো ভাবে ওয়ান টু থ্রি বা আই জে এম ধরতে পারে আই কেই ওয়ান ধরবেন জে কেই টু ধরবেন এম কেই থ্রি ধরবেন এখন আই কে এখানে ধরতে পারেন জে কে এখানে এম কে এটা নিজের ইচ্ছা বাট এইগুলো জিনিস সেম রাখতে হবে যে আই ওয়ান জে টু ধরার পরে এখানে ইভেন যেগুলো ডাটা আছে সেগুলো দিয়ে রাখলাম তারপরে এখানে আমি লোডটাকে ভাগ করছি লোডটা ভাগ করাটা আমি সেকেন্ড পেজে দেখাচ্ছি এখানে আছে এখানে নাই ফার্স্টে যেটা আমরা করতেছি যে এই ফার্স্ট এলিমেন্টের জন্য ডিসক্রিটাইজ করে নিলাম করার পরে বলতে আপডেট ইজ ডিসক্রিটাইজ ইন দ্য টু এলিমেন্টস অ্যাজ শোন ইন ফিগার সো দ্যাট অ্যানালাইসিস অফ এলিমেন্ট 1 ইজ এনাফ টু ডিটারমাইন ডিসপ্লেসমেন্ট অ্যাট লোডিং পয়েন্ট 2 এই পয়েন্টের নাম যখন এখন টু হয়েছে যে লোডিং পয়েন্ট 2 বলা হচ্ছে তাহলে এখানকার ডিসপ্লেসমেন্ট মানে আমাকে ইউ টু এবং ভি টু বের করতে হবে আমরা জানি হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট বলে ইউ টু ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট বলে ভি টু তাহলে ইউ টু আর ভি টু বের করতে হবে আচ্ছা এখানে আরো যে কয়েকটা জিনিস কাজ করে রাখতে হবে সেটা হচ্ছে কোঅর্ডিনেট গুলো ঠিক করে রাখতে হবে এক্স আই ওয়াই আই এক্স জে ওয়াই জে এক্স এম ওয়াই এম তাহলে এক্স আই ওয়াই আই যদি দুটোতে আমরা আই কোথায় এখানে দেখতে পাচ্ছি এটাকে যদি আমরা জিরো জিরো পয়েন্ট ধরি কারণ প্রত্যেকটা এলিমেন্টের একটা স্টার্টিং পয়েন্ট ধরে নেয়া তো আমরা সাধারণত আই যে পয়েন্ট থাকে ফার্স্ট পয়েন্ট সেটাকে জিরো জিরো কোঅর্ডিনেট ধরে নেই তাহলে এক্স ইকুয়াল টু জিরো ওয়াই ইকুয়াল টু জিরো মানে আই পয়েন্ট এক্স আই জিরো ওয়াই আই তাই তো শেষ সেকেন্ড পয়েন্ট হচ্ছে এক্স জে ওয়াই জে তাহলে এই পয়েন্টের সাপেক্ষে এই পয়েন্টকে যদি আমরা ডিফাইন করি তাহলে সেটা কোথায় আছে এক্স এক্সিসে সে কিন্তু যাচ্ছে না এক্স এক্সিস তাহলে জিরোই আছে তাহলে যেতে হবে তার যেতে হবে ওয়াই এক্সিস ওয়াই এক্সিস কত দূর গেল পজিটিভ পরিমাণে পজিটিভ 1 মিটার তাহলে এক্স জে হচ্ছে 0 আর ওয়াই জে হচ্ছে 1 মিটার এটা বোঝা গেছে যে এই দুই নাম্বার পয়েন্টকে আমরা ডিফাইন করতে যাব 0,1 এটা আমরা চাইলে এখানেও লিখতে পারি 0,0 0,1 ঠিক যেভাবে কোঅর্ডিনেট ডিফাইন করে ক্লিয়ার জিনিসটা কোথায় রেসপন্স করতে হবে ক্লাস না স্যার স্যার ক্লিয়ার না স্যার ক্লিয়ার না কেন কোথায় ক্লিয়ার না বল আরেকবার স্যার রিপিট করলে ভালো এখানে এই যে এক নম্বর এলিমেন্টটা কত কি কি নোডের সমন্বয় গঠিত এটা আগে বলেন আই জে এম এই তিনটা নোড দিয়ে এক নম্বর এলিমেন্টটা আই জে এম 1 এম 3 আই 1 এম 3 না মানে হ্যাঁ হ্যাঁ আই 1 বলা দরকার নাকি আই জে এম অথবা 1 এটা কি তাহলে এই আই বলার কারণ হচ্ছে এই এই যে পয়েন্ট এটা এক্স অ্যাক্সিসটা এই যে পয়েন্টের একটা মানে এই যে প্লেটটা আছে প্লেটের ঠিক কয়টা অ্যাক্সিস আছে একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস হ্যাঁ তাহলে এক্স অ্যাক্সিস এর একটা তার কোঅর্ডিনেট আছে ওয়াই অ্যাক্সিস এর কোঅর্ডিনেট আছে আমরা এই এক নাম্বার পয়েন্ট বা আই পয়েন্ট কে ধরলাম হচ্ছে স্টার্টিং পয়েন্ট স্টার্টিং পয়েন্ট কেন ওরা সময় কি লিখি 00 ধরি না জি হ্যাঁ এই 00 ধরলাম তাহলে এটা 00 হলে কি এটা এক্স আইও 0 ওয়াই আইও 0 তাহলে এটা যদি 00 হয় এই পয়েন্টটা কত দূরে আছে এটা 01 না মানে x অ্যাক্সিস তো যাচ্ছে না তাহলে x অ্যাক্সিস সে 0 আর সে y অ্যাক্সিসে কত গেছে 1 মিটার হ্যাঁ তাহলে 0,1 না এটাই হ্যাঁ তাহলে এটা যদি বুঝেন তাহলে আমাকে এখন বলেন m m এর জন্য কত হবে m এ প্রথমে কি গেছে যে m এ যেতে গেলে প্রথমে মাইনাস x অ্যাক্সিস এর দিকে মাইনাসে গেছে তাই না আমার এটা 0 ছিল যাকে জিরো জিরো ধরবো তাকে কেন্দ্র করে
আমরা যদি ডিসক্রিটাইজেশন হয়ে গেছে এবার হচ্ছে ফোর্স গুলো যে এফ পয়েন্ট বা ফোর্স যে দিতে আছে 40 কিউব লোড ছিল 40 কিউব লোড তবে আর হচ্ছে নাই পারে অন্য কানে কথা বললে মাইক অফ করতে হবে তাহলে বলতেছিলাম যে এফ এফ এর যে ভ্যালুটা আমরা এখানে দেখতে পাচ্ছি 28 সেটা কিভাবে আসছে আমাদের প্রথমে লোড ছিল 40 কিউব কত 40 কিউব না 60 কিলো নিউটন ছিল মানে এনটা আছে হ্যাঁ কিলো নিউটন 40 কিলো নিউটন আছে তাহলে 40 কিলো নিউটন লোড 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করছে তাহলে আমরা যেটাকে দুটো কম্পোনেন্টে ভাগ করি এক্স অ্যাক্সিসে হবে কত 40 cos 45 আর y অ্যাক্সিসে হবে 40 sin 45 এটাই দুইটা যেহেতু সমান এখানে আলাদা করে লেখা হয়নি cos আর sin কিন্তু যদি আলাদা আলাদা ভ্যালু হয় তখন cos আর sin 45 লিখতে হবে তাহলে f2x এবং f2y দুটোই সমান 40 cos 45 যদি f2x হচ্ছে 40 cos 45 আর f2y হচ্ছে 40 sin 45 দুটার ভ্যালু আমরা পেলাম হচ্ছে 28.2 আর নিউটনে নিয়ে যাই 28.2 কিউব স্টেপ 2 এলিমেন্ট স্টিফনেস এটা ফার্স্ট ছিল শুধুমাত্র ডিসক্রিটাইজ করা যে ঠিক করা আমরা কোন এলিমেন্ট নিয়ে কাজ করছি স্টেপ 2 তে গিয়ে আমরা এলিমেন্ট স্টিফনেস ম্যাট্রিক্স কোন এলিমেন্ট এর 1 নাকি 2 এর 1 এর কারণ 2 আমাদেরকে করতে হবেই না এখানে 2 করার প্রয়োজন নাই কারণ আমার বের করতে হবে সব আননোন গুলো হচ্ছে নোড নোড 2 তে এলিমেন্ট 2 তে আমার কোনো আননোন নাই ভূমি কত ভূমি হচ্ছে x এখন যেটা আমরা একটু আগে আমি যেটা বললাম প্লেন স্ট্রেস হবে না প্লেন স্ট্রেন হবে আমাদের যেহেতু থিকনেস টিটা দেওয়া আছে 0.01 মিটার মানে 10 মিলিমিটার খুবই কম বা আমরা যদি কম্পেয়ার করি এখানে আমরা কম্পেয়ার করতে পারি সহজে এই এক্সিস গুলো হচ্ছে 1 মিটার আর 1.2 মিটার আর অপর এক্সিসটা আছে 0.01 মিটার তো সেটা তো আসলে অনেক কম যেহেতু অনেক কম এখানে লেখা আছে টি ইজ ডাবল লেস দ্যান এইচ সুতরাং প্লেন স্ট্রেস প্রবলেম প্লেন স্ট্রেস প্রবলেম হলে প্লেন স্ট্রেসের যে ডি ম্যাট্রিক্স এর ইকুয়েশন আছে সেটা আমরা ব্যবহার করব সুতরাং ভি ইজ ইকুয়াল টু ই ডিভাইড বাই 1 মাইনাস কিউ স্কয়ার 1 নিউ 0 নিউ 1 0 0 0 1 মাইনাস নিউ বাই 2 ভ্যালু গুলো বসাই দিই এখানে আরো কিছু ভ্যালু দেয়া ছিল প্রশ্নে আমি বললাম ই ইকুয়াল টু 2 মানে গিগা পিএসকে মানে 200 ইনটু 10 টু দি পাওয়ার 9 পিএসকে পিএসকে মানে হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার বি হচ্ছে 0.3 এখানে তো বলে দিছিল পিটা সিএসকে তাহলে এবার আমরা বসালাম যেহেতু বিটা পিএসকে 210 টু পাওয়ার 9 1 মাইনাস 0.3 স্কয়ার আর এখানে শুধু নিউ এর জায়গায় 0.3 বসিয়ে আমরা এটাকে সিম্পলিফাই করে দেখলাম এটা আসে 2.2 × 10^11 আর এটা আসে 1.3 0 0.3 1 0 0.35 আর টি জানি তাহলে কি কি জানতে হবে আবার এও জানলাম তাই না টি এ ডি এই তিনটা কাজ শেষ যে এ টি তো জানি আর ডিও জানলাম তাহলে বাকি থাকতো শুধু বি ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স বের করতে পারলে আর বি এর ট্রান্সপোজ বের করতে পারলে কি টাকা দিয়ে পেয়ে যাবো তাহলে আমাদের এই স্টেপের কাজ শেষ হয়ে যাবে তাহলে আমরা এখন নেক্সট স্টেপে কাজে যাচ্ছি সেটা হচ্ছে বের করা বি ম্যাট্রিক্সের সূত্র হচ্ছে 1/2 আছে বিটা আই জিরো গামা আই
জিরো গামায় বিটা, বিটা যে জিরো গামা আছে, জিরো গামাতে বিটা আছে, বিটা এম জিরো গামায়, জিরো গামায় বিটা এম, ছয়টা এখানে রো আছে, কলাম আছে, তিনটা রো আছে, একটা একটা থ্রি বাই সিক্স ম্যাট্রিক্স, তিনটা রো সেট প্রথমে হবে থ্রি, ছয়টা কলাম তাহলে হবে ছয়, থ্রি বাই সিক্স ম্যাট্রিক্স, থ্রি ম্যাট্রিক্স আছে, এটা থ্রি বাই সিক্স। এখানে এই যে বিটা আই গামা আই আমরা দেখতে পাচ্ছি, এটা বের করার জন্য সূত্র আমরা কত কাছে দেখতে, আমরা এগুলো সবকিছু এই ফর্মুলা কত কাছে দেখতে থেকে নেয়া জাস্ট কাছে আমরা প্রবলেমটা সলভ করব। বিটা আই আর গামা আই এখানে দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটা আই এর জন্য দুইটা করে আনলাম, একটা বিটা আনলাম একটা গামা আনলাম, জে এর জন্য আবার বিটা জে গামা জে, এম এর জন্য বিটা এম গামা আই, এগুলো আমরা এখানে বের করি। এখানে বিটার আননোন গুলো বিটা আই বিটা জে বিটা এম গামা আই গামা জে গামা আই, সূত্রগুলো মিল আছে। বিটা আই সূত্র হচ্ছে ওয়াই জে মাইনাস ওয়াই এম, আর বিটা জে সমান হচ্ছে ওয়াই এম মাইনাস ওয়াই, এটা আমি কতগুলো সূত্র ছিলাম কিভাবে মনে রাখা যায়। বিটার ক্ষেত্রে সূত্র হচ্ছে সিরিয়ালি সেটা মাইনাস হয়, অর্থাৎ আই জে এম একটু খেয়াল করে দেখেন, বিটার সাথে আই তারপরে ওয়াই এর সাথে প্রথমে জে তারপরে ওয়াই এর সাথে এম, মানে এখানে একটা সিরিয়াল আছে আই জে এম, তারপরে যদি জে হয় তাহলে জে এম আই, এটা যদি এম হয় তাহলে এম আই জে, সিকোয়েন্সটা মেনটেন করা হয়েছে বিটাতে, আর গামাতে সেই সিকোয়েন্স মেনটেন করা হয় না, তার উল্টাটা হয়, মানে আই জে এম হওয়ার কথা তো তাহলে আই এম জে, জে এম আই হওয়ার কথা তাহলে আই জে আই এম, তারপরে এম আই জে হওয়ার কথা এম জে আই। বিটাতে সূত্র হচ্ছে ওয়াই এর বিয়োগফল ওয়াই অর্ডিনেট এর বিয়োগফল কোঅর্ডিনেট এর, আর গামাতে সূত্র হচ্ছে এক্স কোঅর্ডিনেট এর বিয়োগফল। তাহলে আমি এটা পেজ বক্সে যে এইটা কিভাবে মনে রাখতে হবে বাকিটা আপনি চেষ্টা করতে হবে কিভাবে মনে রাখতে, ভাই ভাই হইলে কিন্তু এগুলো লিখতে দেওয়া হইতে পারে, এগুলো ঠিক মতো পড়াশোনা করেন। তাহলে বিটা আই এ আমরা ওয়াই জে মাইনাস ওয়াই এম বলে এখান থেকে ওয়াই জে আর ওয়াই এম কোথায় পাবো, এই সব কিছু আমরা ফার্স্ট স্টেপে লিখে রাখি, এই যে এক্স আই ওয়াই আই এক্স জে আই জে এই সবগুলো দিয়ে আমরা ক্যালকুলেশন গুলো করবো। তো বিটা আই যেহেতু মানে হচ্ছে ওয়াই জে মাইনাস ওয়াই এম, তার মানে ওয়ান মাইনাস ওয়ান, বুঝতে পারছেন ফর্মুলা কি ওয়াই জে মাইনাস ওয়াই এম, তাহলে ওয়াই জে কত ওয়ান, ওয়াই এম কত বুঝতে পারছি ওয়ান, ওয়ান থেকে ওয়ান, তাহলে ওয়ান থেকে ওয়ান গেলে জিরো, বিটা জে ওয়াই এম মাইনাস ওয়াই আই, তাহলে এম কত ছিল আই কত, ওয়াই এম ছিল এক ওয়াই আই ছিল জিরো, জিরো তাহলে এক থেকে জিরো দিলে এক, এইভাবে করে সব ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে পেলাম জিরো ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু জিরো, ওই মানগুলো তো ওই জায়গায় বসাই দিচ্ছে, এখানে বসাই দিচ্ছে জি স্যার, ম্যাট্রিক্স ওয়ান বাই টু ইন্টু জিরো পয়েন্ট সিক্স, জিরো জিরো মাইনাস ওয়ান পয়েন্ট টু, জিরো মাইনাস ওয়ান পয়েন্ট টু জিরো, সব এখান থেকে বসাতে হবে, সবগুলো একই হিসেবে বসাই দিচ্ছে, সূত্র আমরা করতেছি সে বি ট্রান্সপোজ মানে বলে নেই, বি ট্রান্সপোজ ম্যাট্রিক্স মানে হচ্ছে রো গুলাকে কলামে লিখতে হবে, অর্থাৎ এই যে ফার্স্ট এর এটা এখন কি এটা কত বাই কত ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স এর নাম কিন্তু এগুলো মনে রাখতে হবে, এটা কি থ্রি বাই সিক্স ম্যাট্রিক্স নাকি সিক্স বাই থ্রি ম্যাট্রিক্স, এবং যেটা অ্যান্সার দিবেন সেটা সম্পর্কে আপনার বলতে হবে কেন এটা বলেন, এটা থ্রি বাই সিক্স ম্যাট্রিক্স না সিক্স বাই থ্রি ম্যাট্রিক্স, মানে থ্রি বাই সিক্স বলতে বোঝায় আমরা ম্যাট্রিক্স এর পাশে লিখি না এভাবে এই যে থ্রি ইন্টু সিক্স অথবা সিক্স ইন্টু থ্রি, এটা কিন্তু ম্যাট্রিক্স এর রো কলাম কে ইন্ডিকেট করে, তাহলে এই ম্যাট্রিক্স কে আমি কি বলবো থ্রি ইন্টু সিক্স নাকি সিক্স ইন্টু থ্রি, মোহন মিয়া স্যার সিক্স ইন্টু থ্রি, আমি স্যার হ্যাঁ, তো মোহন মিয়া বলেন এখানে থ্রি ইন্টু সিক্স কেন স্যার, রো রো তিনটা আর কলাম ছয়টা, রো আগে রো আগে বসে, রো আগে বসে, হ্যাঁ এটাই রো আগে বসে কলাম পরে, তাহলে এটা হচ্ছে 3 ইনটু 6 ম্যাট্রিক্স, সবার মনে রাখেন এটা আমি আরো প্রতি ক্লাসেই বলি,
আবারও বলতেছি এটা মুখস্থ করে ফেলেন, এটা ভুল করিয়েন না। ম্যাট্রিক্সে সবসময় রোটাকে রোটা আগে তো গোনার সময় আগে র গুণবেন, র কয়টা? র একটা দুইটা তিনটা থ্রি, সামনের জিনিসগুলো কি আছে, ওটা অমনই থাকবে, ওটার কোন চেঞ্জ না। এখানে যে ডি ম্যাট্রিক্স এ কি গুণ ছিল, 2.2 × 10⁻১১ গুণ ছিল, সেটা আমার এই যে গুণ হয়ে করে চলে আসছে। সামনের কোফিসিয়েন্ট এর কোনো চেঞ্জ হয় না, শুধুমাত্র ম্যাট্রিক্স এর রো কলাম চেঞ্জ ট্রান্সপোজ। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের গুণফল। এখানে একটা মজার গুণফল তৈরি হবে, সেটা কি দেখেন, 6 × 3 এবং 3 × 3 যখন দেখবেন, এখানে গুণটা এমন হয় যে এই যে পরের যে অর্থাৎ জিনিসটা আমি কিভাবে বোঝাই, 6 × 3 তে সেকেন্ড অক্ষর কে, থ্রি, আবার 3 × 3 তে ফার্স্ট অক্ষর কে, থ্রি। এটার সেকেন্ড অক্ষর এবং এটার ফার্স্ট অক্ষর যদি সেম হয়ে যায়, তারা গুণ হয়ে এই এরা সেম হয়ে যায়, যেহেতু এটা মিলে যায় তখন এটা জিনিসটা হয়ে যাবে 6 × 3। বুঝতে পারছেন এটা এই 6 × 3 এবং 3 × 3 গুণ করে কেন 6 × 3 হয়েছে? এটা তখনই সম্ভব যদি তাদের এই যে সেকেন্ড মানে পাশাপাশি রাখলে কমন কে যায়, এই যে মাঝখানের এ কমন হয়, এই থ্রি এর জন্য কমন, আবার এখানে থ্রিটা কমন, তাহলে এই দুইজন যখন সেম হয়ে যায় তখন ওরা বাদ চলে যায়, অবশিষ্ট থাকে হচ্ছে প্রথম ম্যাট্রিক্স এর রো এর নাম্বারটা এবং সেকেন্ড ম্যাট্রিক্স এর কলামের নাম্বারটা, এইটাই হচ্ছে ডমিনেট করে। তখন এই দুইটা ম্যাট্রিক্স কে গুণ করলে সেই ম্যাট্রিক্সটা হয়ে যায় 6 × 3। এটা বুঝতে পারছেন 6 × 3 এবং 3 × 3 কে গুণ করে কেন 6 × 3 আসছে? জি স্যার, তাহলে যখন বলেন তো 6 × 2 × 2 × 4 এরকম কোন ম্যাট্রিক্স যদি সাপোজ থাকে তাহলে সেটার গুণফল কত হবে? 6 × 4 হবে 6 × 4 কিভাবে আসলে এরকম হয়, এটা হওয়ার কারণ হচ্ছে রো ইনটু কলাম, আমরা রো এর নাম্বার আর কলামের নাম্বার যেহেতু সেম, এখানে রোতে আছে তিনটা কলাম আছে তিনটা, তাহলে রোতে গুণ করলে হয়ে যাবে আমার দেখেন 0 × 1 0 0 × 0.3 0 − 1.3 × 0 0, এই তিনটা প্রথমে আমি কি করলাম, গুণ করলাম না, গুণ করে আসছে 0। একই ভাবে এই যে এটা গুণ করলে আসবে 0, থাকবে এইটা −1.2 × 0। একটা আমার মনে হয় একটু লিখে হবে, তাহলে আমার মনে হয় ক্লিয়ার, কারণ এই গুণটা ইম্পর্টেন্ট, আমি বলতেছি ফার্স্ট লাইনটা লিখে নেবেন, আমি একটা দেখাচ্ছি এই একটা লাইন কিভাবে আসছে বুঝলে আপনারা বাকি নিচে সব লাইন কিভাবে আসছে বুঝতে পারবেন। খাতা কলম নিছেন? জি স্যার। হ্যাঁ, এখন লিখেন এই যে এই 0 × 1, প্রথমে একটা ব্র্যাকেট দেখ, ফার্স্ট ব্র্যাকেট দেন, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখেন 0 × 1 প্লাস, −1.2 × 0 স্যার একটা আরেকবার বলতে হবে, যেখানে লেখো 0 × 1, কোন 0 × 1 দেখো, আমার মাউসের দিকে তাকাতে হবে কি, শুধু বললে হবে না, লেখো সাথে সাথে আমার মাউসের দিকে দেখো, মাউস কোন 0 এর দিকে দেখাচ্ছি, কোন 1 এর দিকে দেখাচ্ছি, এটা না দেখলে বুঝবে না। ওকে স্যার, তাহলে 0 × 1 প্লাস 0 × 0.3 প্লাস
minus 1.0 rho into column 0 to rho is the column of component corresponding component. Eta potom is a theta potom, eta dito is a theta dito, eta trito is a theta trito. Kun column. Kun column koto asche. Zero aschena. Kun kore is a bullet joke for lamb. Koto asche. Zero. A zero touch a zero. And I'm not the actor value pile. I'm a potato bujagas. এইজে যোগটা করলাম পরে আমি এই নতুন ম্যাট্রিক্সের প্রথম ভ্যালুটা পেলাম যোগফল আসলো না 0 এই 0 টা হচ্ছে এই 0 অর্থাৎ তিনটা গুণ করে যোগ করার পরে যেটা পাচ্ছি সেটা আমি এখানে এসে লিখব ঠিক আছে ক্লিয়ার স্যার এবার হচ্ছে পরেরটা পরেরটা হচ্ছে এই প্রথমটার সাথে এর দ্বিতীয়টা গুণ এই মাইক অন কর মাইক অফ কর আমার সাথে কথা বলার সময় শুধু মাইক অন মাইক অফ এবার দেখেন সেকেন্ড জিরোটা কি হবে 0 ইনটু 0.3 প্লাস 0 ইনটু এটা কত 1 প্লাস Minus 1.2 into কত আছে 0 yes একটু লাইন বাই লাইন লিখ হ্যাঁ আপাতত লাইন বাই লাইন লিখেন পরে এটা বুঝে নিয়ে দেখো কত কত অথবা আপনারা চাইলে এই ম্যাট্রিক্সটা লিখে এই 0 টা কিভাবে আসছে এখানে অ্যারো দিয়ে এই গুণফলটা লেখেন আমি যেটা বললাম আবার এই জিরোটা কিভাবে আসছে এখানে অ্যারো দিয়ে এখন যেটা করলাম ওই ফলটা লেখেন 0 ইনটু 0.3 0 ইনটু 1 মাইনাস 1.2 এটা একটু কিন্তু লাগবে কারণ এখানে দেখতে অনেক সুন্দর সহজ মনে হচ্ছে কিন্তু এটা কিভাবে আসছে আপনি ক্যালকুলেশন করতে না পারলে এই জিরোই পাবে সেকেন্ডটা বোঝা গেছে সেকেন্ড জিরোটা আমি একটু পরে জিজ্ঞেস করব কিন্তু বাকি ধরে হ্যাঁ এবার থার্ডটা তাহলে থার্ড এই যে 0 minus 0.42 যেটা আসছে সেটা কিভাবে আসছে এই প্রথমটার সাথে এই তৃতীয়টা তার মানে 0 into 0 plus 0 into 0 plus minus 1.2 into 0.35 এটা করলে এই যে minus 1.2 into 0.35 আসছে minus 0.42 আসছে গুণ করে দেখেন এগুলো ম্যাট্রিক্স এর গুণ যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো সহজ জিনিস আসছে স্যার ম্যাট্রিক্স করে আসছে এগুলো তাও আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি আর এখানে সামনের এই এগুলো যদি আমরা গুণ ভাগ করি এটা আসছে 1.83 × 10⁻¹১ আচ্ছা এবার আসেন এবার আমি ধরি পরেরটা মাইনাস 0.36 এটা কি আসছে কে বলবে আমাকে চারমিনা বলো স্যার বলতেছি স্যার হিসাব করে দেখি না না তুমি বলো মুখে মুখে বলো হিসাব পরে করি ভুল হইলে আমি ধরে দিব সমস্যা স্যার মাইনাস 1.3 ইনটু 0.3 আর বাকিগুলো 0 হ্যাঁ আরে না এইগুলা এইভাবে বলো কেন আমি যেভাবে শিখাইছি সেভাবে বলো স্যার আমি বলি এখানে তো রো থার্ড রো গুলোর সাথে তো আগে বলো স্যার থার্ড রো গুলোর সাথে স্যার এরপর ব্যাকেটের গুলোর সাথে স্যার গুণ হবে কোন রো এর সাথে স্যার থার্ড এর থার্ড রো কেন তুমি এত ফার্স্ট রো দিয়ে এই তিনটা পাইছো তুমি সেকেন্ড রো না বলবা স্যার সেকেন্ড এই যে তোমাকে আমি সেকেন্ড রো জিজ্ঞেস করতেছি না এখানকার সেকেন্ড রো মানে এখানেও সেকেন্ড রো এর সাথে এগুলো গুণ করে আছে জি স্যার তাহলে সেকেন্ড রো এর প্রথম কম্পোনেন্ট কে জিরো জিরো বলবা হচ্ছে জিরো ইনটু ওয়ান ইনটু ওয়ান প্লাস মাইনাস 1.2 ইনটু 0.3 ইনটু 0.3 বোঝার জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে তোমরা যত দেখবা তখন বুঝবে মানে শুরু থেকে যদি জিরো গুলো বাদ দেওয়ার টেন্ডেন্স থাকে ভুল হওয়ার সম্ভাবনা আছে কিছুক্ষণ আগে প্র্যাকটিস করতে হবে দেখে দেখে মাথায় যখন জিনিসটা ঢুকে যাবে তখন তোমরা জিরো গুলাকে মুখে মুখে স্কিপ করবে বাকি সময়টা ক্যালকুলেট করার চেষ্টা করবে
আচ্ছা তাহলে মোটামুটি 0.3 মানে ভিতর থেকে একটা সেম অবস্থা স্যার হ্যাঁ প্রত্যেকটা সবগুলো সেম হ্যাঁ সেম হবে তারপর একটা ধরে এই যে ফোর্থ রো এর লাস্টের যে 0.35 আসছে এটা কি হবে কে বলবা রবিউল বলো এ 0.35 স্যার হ্যাঁ এই যে চার নাম্বার রো এর লাস্টের 0.35 তাহলে স্যার এটা হবে যে আপনার 0 0 এখানে আগে বলো কয় নাম্বার রো কয় নাম্বার কলাম গুণ করব সেটা বলো তাই না এখানকার কয় নাম্বার রো এর সাথে কয় নাম্বার কলাম গুণ করে তাই এখানে এখানকার চার নাম্বার রো এর সাথে হ্যাঁ এখানে নাম্বার রো এর সাথে কয় নাম্বার কলাম চার নাম্বার চার নাম্বার দিকে চার আছে তিন নাম্বার কলাম চার নাম্বার রো এর সাথে তিন নাম্বার কলাম তিন নাম্বার কলাম স্যার তিন নাম্বার আপে তিন নাম্বার স্যার চার নাম্বার রো এর সাথে তিন নাম্বার কলাম গুণ করে এটা আসবে মানে চার নাম্বার রোতে আছে 0 0 1.20 তাহলে দুটো 0 হয়ে গেল থাকলো কে যে 1 × 0.35 এই 1 × 0.35 ক্লিয়ার জি স্যার তাহলে এখানে যাই থাকবে এটা রো নাম্বার এই রো নাম্বারের সাথে মিলে যাবে এবং এটার কলাম নাম্বার এটার কলাম নাম্বার সাথে মিলে সহজ কথা এইভাবেই খুঁজে পাওয়া যায় যেমন আমি চার নাম্বার রো এর তিন নাম্বার পয়েন্ট জিজ্ঞেস করছি তাহলে আমার উত্তর হবে চার নাম্বার এই যে মূল ম্যাট্রিক্স এর চার নাম্বার রো এর সাথে তিন নাম্বার কলাম গুণ করে এটা পাবো ঠিক একই ভাবে যদি আমি বলি -0.3 তাহলে এটা হবে কি পাঁচ নাম্বার রো এর সাথে এখানকার দুই নাম্বার কলাম গুণ করলে -0.3 ঠিক আছে তো এটা মোটামুটি ক্লিয়ার মনে হচ্ছে জি স্যার তাহলে আমি নেক্সট স্টেপে যাচ্ছি বি ট্রান্সপোজ ডি গুণ করতে হবে তাহলে এভাবে গুণ করে এটা আসলো আসার পরে এখন আমরা টি বের করব কে বের করব কে ম্যাট্রিক্সে কে কে থাকে টি থাকে এ থাকে এই যে বি ট্রান্সপোজ ডি এটা আমরা করে ফেললাম এখন আবার বি ম্যাট্রিক্সকে আবার লিখতে হবে তাহলে দেখা যাচ্ছে টি এর ভ্যালু হচ্ছে 0.01 মিটার প্রশ্নে দেওয়া আছে এর ভ্যালু আমরা বের করছি এরিয়াটা 0.6 এই যে 0.6 মিটার স্কয়ার তারপরে হচ্ছে বি ট্রান্সপোজ ডি এখনই পেলাম বি ট্রান্সপোজ ডি হচ্ছে 1.18 × 10^11 আর এই ম্যাট্রিক্সটা 1.18 × 10^11 ম্যাট্রিক্সটা আমরা পরে লিখতেছি কারণ আমরা সহগগুলোকে সামনে নিয়ে আসছি এখানে হচ্ছে বি ম্যাট্রিক্সের সামনে ছিল 1/2 × 0.6 তাহলে 1/2 × 0.6 কে সামনে লিখলাম আর এখন ম্যাট্রিক্সগুলোকে লিখতেছি ম্যাট্রিক্সটা হলে বি ট্রান্সপোজ ডি ম্যাট্রিক্স হচ্ছে 6 × 3 ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্সটা তো আছে 3 × 6 তাহলে এরা গুণ করে তাহলে কত কত এটাকে তো বুঝাইছি মাঝখানে যে কমন থাকে তারা চলেই যায় এখানে 6 × 3 আছে এখানে 3 × 6 আছে তাহলে এই 3 আর এই 3 কাটা এক ধরনের কাটা চলে যায় থাকতেছে কে সামনের 6 আর লাস্টের 6 তার মানে এই দুইটা ম্যাট্রিক্স গুণ করলে তাদের গুণফল হবে 6 × 6 ম্যাট্রিক্স দেখো এই দেখো 6 × 6 ম্যাট্রিক্স 6টা রো 6টা কলাম গুণফল কিভাবে আসছে সেটা পরে আসছে আগে 6 × 6 যে হচ্ছে এটা ক্লিয়ার হয়েছে কিনা এটা আগে বলো ক্লিয়ার স্যার তাহলে এখন আসি গুণগুলো কি হবে এটা আমি বলবো না দেখি কেউ বলতে পারেন কিনা একটু আগে আপনারা এই যে 6 × 3 × 3 × 3 গুণ করছেন এখন 6 × 3 সাথে 3 × 6 গুণ করতে বলছে একই প্রসিডিউর না একই প্রসিডিউর যদি হয় আমাকে প্রথম লাইনটা এক বলে শোনাইলেই মনে হয় সবার ক্লিয়ার হয়ে যাবে যে বাকি গুলো কি হবে আসছে এই যে 0.50 এই 0.50 কি হবে আসছে কাকে কাকে গুণ করে আসছে কোনো গেস আইডিয়া করতে পারতেছেন না স্যার আমি বলি হ্যাঁ বলেন হ্যালো হ্যাঁ হ্যাঁ বলেন কে মোমেন সাহেব হ্যাঁ স্যার রবিউল ভাই বলবে রবিউল ভাই রবিউল বলবে রবিউল বলেন কই কে বলবে তাড়াতাড়ি বলেন স্যার -4.0
minus 0.42 into minus 1.2. হ্যাঁ মানে কার সাথে কার গুণ করতে হবে স্যার এক নাম্বার রো এর সাথে এক নাম্বার কলাম জি স্যার হ্যাঁ এক নাম্বার রো এর সাথে এক নাম্বার কলাম গুণ করলে ফার্স্ট কম্পোনেন্টটা পাবো এক নাম্বার রো এর সাথে হ্যাঁ এই 0 0 গুণ করলে তো 0ই হচ্ছে আবার 0 0 গুণ করলে 0 তাহলে যোগ করলেও 0 লাস্টে থাকে হচ্ছে -0.42 এর সাথে -1.2 এটা গুণ করলে আসে 0.50 যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস এটা আসলো 0.5 হ্যাঁ ওই তো যেটা আছে তিন ঘর লেখার আসলে দরকার নেই দুই ঘরে শেষ করে তারপরে এটা তাহলে গেল u1 এখানে আমি কিন্তু u1 v1 দিয়েও লেখার চেষ্টা করছি যাতে করে আমরা কিছুটা সহজে বুঝতে পারি কারণ এই 6x6 ম্যাট্রিক্সের যে মিনিং সেটা হচ্ছে ওই প্রত্যেকটা নোডের হরাইজন্টাল তারপরে ভার্টিক্যাল হরাইজন্টাল ভার্টিক্যাল হরাইজন্টাল ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট গুলোর জন্য তো এই কে ম্যাট্রিক্স গুলো আসছে যদিও এগুলো ডিসপ্লেসমেন্ট না ডিসপ্লেসমেন্টের করেসপন্ডিং ফোর্স u1 v1 u2 v2 u3 v3 একই ভাবে এখানে u1 v1 u2 v2 u3 v3 তাহলে 0.50 যদি এটা হয় একজন বলছে আমার মনে হয় বাকিদের ক্লিয়ার হয় নাই এখন শারমিনা বলো এই জিরোটা কিভাবে আসছে শারমিনা আছো Yes, sir, I see. হ্যাঁ বলো জিরোটা কিভাবে আসছে -2 আর আগে করে করে দেখতেছো কেন আগে করে করে দেখো না প্রসিডিউরটা শেখো তাহলে জিরো আসবে প্রসিডিউরটা দেখো প্রসিডিউর হচ্ছে এখানে যখন তুমি ফার্স্ট রো এর কথা বলছো Yes, sir. তাহলে তুমি সব সময় এখানে ফার্স্ট রো দিয়েই গুণ করবে ফার্স্ট রো দিয়ে Yes, sir. এখানে যেহেতু ফার্স্ট রো তুমি এখানেও বলবা আছে ফার্স্ট রো এর সাথে গুণ করবে এখন কাকে গুণ এটা কয় নাম্বার কলাম আছে কেন কারণ এটা হচ্ছে এখানকার এক নাম্বার রো এবং তিন নাম্বার কলাম এই কারণে এখানেও এক নাম্বার রো এবং তিন নাম্বার কলাম গুণ করলে এটা আসবে ওকে স্যার বুঝা গেছে সবার তো এখান থেকে আমি এখন মাঝখান থেকে একটা ধরি হ্যাঁ এই যে 0.78 এটা কিভাবে আসছে গুণে আসো সবাই এটা 0.78 টা তাহলে সাইড নাম্বার কত নাম্বার রো এর সাথে হ্যাঁ সাইড নাম্বার কি রো হ্যাঁ চার নাম্বার রো এর সাথে কত গুণ করব কলাম হবে যে স্যার তিন নাম্বার কেমনে 0.78 কত আছে চার নাম্বার স্যার তাহলে চার নাম্বার রো এর সাথে চার নাম্বার কলাম গুণ করলে 0.78 আসবে তাই না জি স্যার কারণ কি জি স্যার চার নাম্বার কলাম চার নাম্বার রো এক দুই তিন এটা তো তিন নাম্বার রো চার নাম্বার স্যার বলছি না 1.79 রো কয় নাম্বার এখানকার চার নাম্বার কলাম গুণ করলে 0.78 আসবে তা আছে না আমরা একটা ক্যালকুলেট তাহলে তিন নাম্বার রো কত এইটা 1.3.4 চার নাম্বার কলাম কত এইটা 0.1.2 তাহলে এটা গুণ করব আমরা তাহলে করার সময় আগে গুণে নিতে হবে নিচে বলতেছি তিন নাম্বার রো এর সাথে চার নাম্বার কলাম গুণ করব এটা আমি তিন নাম্বার রো কোনটা চার নাম্বার কলাম কোনটা চোখ দিয়ে গুলাইতে হবে ভুল করা যাবে তাহলে তিন নাম্বার রো হচ্ছে আমার 1 × 0 ঠিক আছে বলেন আপনারা বলেন 1 × 0 হ্যাঁ 0.3 ইনটু জিরো হ্যাঁ জিরো না এই যে তিন নাম্বার কলামের দিকে তাকাই ফেলছি চার নাম্বার যখন বলবেন চার থেকে চোখ সরানো যাবে না চার নাম্বার কলাম কত 1.2 হ্যাঁ 0.3 × 1.2 হ্যাঁ প্লাস 0.42 ইনটু 1 ইনটু 1 ইয়েস স্যার ঠিক আছে বুঝে গেছে ভুল করা যাবে না দেখেন ইকুয়াল টু কত আছে 0.78
0.7 এর আসে কিনা দেখো ক্যালকুলেটর নাই কারো কাছে স্যার আসছে আসছে তাহলে কনফিডেন্স আসছে তো আসছে পারা যাবে হ্যাঁ এটা হচ্ছে এভাবে করে কিন্তু পারা যাবে আর সামনের এগুলো গুণ করে আসছে 915 ইউনিটে নিতে পারছি তাহলে এটা কে ম্যাট তাহলে কে ম্যাট্রিক্স দাঁড়ালো এটা পেয়ে গেল এখন স্টেপ 3 এই স্টেপে ডিসপ্লেসমেন্ট বের হয়ে যাবে তাহলে অঙ্ক তাহলে বাউন্ডারি কন্ডিশন গুলো আমরা এখন অ্যাপ্লাই করব বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করলেই এই কে ম্যাট্রিক্সটা ছোট হয়ে যাবে হ্যাঁ যেটা আমরা ডাইরেক্ট স্টেপ করতাম এখানে ঠিক একই কাজ করতে হবে তাহলে বাউন্ডারি কন্ডিশন কি আমরা এখন প্রশ্নের দিকে চলে যাব বাউন্ডারি কন্ডিশনের কথা বললেই মেইন কোশ্চেনের দিকে তাকাতে হবে কোশ্চেনের এই প্লেটটা কেমন ছিল আমাদের এলিমেন্ট নাম্বার হচ্ছে 1 তাহলে এলিমেন্ট নাম্বার 1 এর আমাদের যে এখন আমরা বলতেছি u1 v1 u2 v2 u3 v3 এগুলোর জন্যই তো আসছে আমার ম্যাট্রিক্সটা 6x6 তাই না এখানে যেহেতু তিনটা নোড প্রত্যেকটাতে দুইটা করে আননোন তাহলে 3 2 6 এই 6টা আননোনের জন্যই কিন্তু ম্যাট্রিক্সটা হয়েছে 6x6 আবার কথা নাই মোহন সাহেব কোথায় আসি স্যার আপনি কি অফিসে নাকি জি স্যার অফিসে স্যার কোন অফিসে এত কোন অফিস করতেন অফিসার তো তখন আচ্ছা দেখেন যারা কথা বলার সুযোগ আছে তারা কথা বলেন অফিসে থাকতে তো কথা বলার সুযোগ না থাকে করার নাই এখানে দেখেন বলেন অন্য কেউ বলেন পিন সাপোর্ট কি কি জিনিস রেজিস্ট করে তিন সাপোর্টের অঙ্ক করেন নাই স্ট্রাকচার 1 থেকে যে ফাইনাইট এলিমেন্ট পড়তে পড়তে স্ট্রাকচারের 4 নাম্বার সাথে তিন সাপোর্টের রেজিস্ট্যান্স কয়টা এই শারমিনা তিন সাপোর্টের রেজিস্ট্যান্স কয়টা দুইটা হ্যাঁ মোহাম্মদ হাবিব দুইটা কি কি এফওয়াই সামেশন অফ এফওয়াই সামেশন অফ এফএক্স মানে হরাইজন্টাল আর ভার্টিক্যাল হরাইজন্টাল আর ভার্টিক্যাল ফোর্স কে কি করে রেজিস্ট করে তাই না হরাইজন্টাল ভার্টিক্যাল ফোর্স কে যেহেতু রেজিস্ট করে হরাইজন্টাল ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কেও কিন্তু সে রেজিস্ট করে কারণ সেটা একটা সাপোর্ট আচ্ছা এখন যদি হরাইজন্টাল আর ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কি সে রেজিস্ট করে আমরা তো ওখানে দুটো ডিসপ্লেসমেন্ট ধরছি হরাইজন্টাল ধরছি u1 ভার্টিক্যাল ধরছি v1 তাহলে u1 আর v1 কে আসলে থাকবে রেজিস্ট করে ফেলতেছে না ওদের কোনো ভ্যালু থাকবে ভ্যালু থাকবে না তাহলে ভ্যালুটা হয়ে যাবে 0 তার মানে u1 equal to 0 এবং v1 equal to 0 ওদের যেহেতু কোনো ডিসপ্লেসমেন্টই নেই ওরা 0 আচ্ছা দুই নম্বরে তো কোনো সাপোর্ট নাই তাহলে দুই নম্বরে u2ও থাকবে v2ও থাকবে তাই না হ্যাঁ তিন নম্বরে আসি তিন নম্বরে কি সাপোর্ট আছে রোলার রোলার স্যার রোলার সাপোর্ট তো একটাই রেজিস্ট্যান্স দেয় সেটা হচ্ছে সাপোর্টের ভার্টিক্যালি একটা রেজিস্ট্যান্স তাহলে সে কোনটাকে রেজিস্ট করতেছে u3 নাকি v3 কোনটাকে রেজিস্ট করতেছে কোনটাকে বাধা দিচ্ছে নিচে হ্যাঁ u3 মানে আগে বলি u3 মানে হচ্ছে হরাইজন্টাল আর v3 হচ্ছে ভার্টিক্যাল মানে হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট কে বাধা দিবে না ভার্টিক্যাল কে বাধা দিবে ভার্টিক্যাল এর নাম কি u3 নাকি v3 v3 পার্টিকেল এর নাম হচ্ছে v তাহলে v3 থাকবে না v3 তা থাকা মানে v3 0 তাহলে তিনটা 0 পাইলাম তাই না u1 0 u1 0 এবং u3 0 এই যে তিনটা 0 পাইছি
এই তিনটা জিরো এখন আমি বাদ দিই, এটাকে বলে বাউন্ডারি কন্ডিশন। এই যে বাউন্ডারি কন্ডিশন হচ্ছে v1 equal to v1 equal to v3 equal to 0, তিনটা আলাদা তো জিরো লিখতে পারেন আপনারা। তাহলে এই তিনটা যদি জিরো হয়ে যায় আমি এখন পিছনে যাব ম্যাট্রিক্সের দিকে আসি। আমরা কোনটা কোনটাকে জিরো বললাম, v1 0 v1 0 আর v3 0, তার মানে এক নাম্বার কলাম, দুই নাম্বার কলাম, ছয় নাম্বার কলাম হচ্ছে জিরো। তাহলে থাকতেছে কে কে, কারা কারা থাকতেছে? এক নাম্বার, তিন নাম্বার, দুই নাম্বার আর ছয় নাম্বার রো যেমন কেটে দিছে, মানে এই জিনিসটা আগে করা হয়েছে একলা করতে দুই স্যার পাঁচটা গুণনে। তাহলে আমি আবারো বলছি দেখেন, যখন আমরা মিনিমাইজেশন করি তখন আমরা যেটা করি যে যারা যারা জিরো হয়েছে সেই রো এবং কলাম গুলোকে মনে মনে কেটে দিই, মনে মনে কেটে দিই, মনে মনে কেটে দেওয়ার কিরকম যে এক নাম্বার কলামটা কেটে দেন, দুই নাম্বার কলাম কেটে দেন, ছয় নাম্বার কলাম কেটে দেন, আবার এক নাম্বার রো কেটে দেন, দুই নাম্বার রো কেটে দেন, ছয় নাম্বার রো কেটে দেন। এই যে সব কাটাকাটি করার পরে এখানে একটা লাল দাগ দেখতেছেন না, এই লাল দাগের মাঝখানে যারা আছে তারা কিন্তু কাটা যায়নি, বাকি সবাইকে কিন্তু আমি কেটে দিই। এতক্ষণ যে দাগগুলো আমি টানছি এই দাগে দাগে কিন্তু সবাই কাটা পড়ছে, শুধুমাত্র এই নয়টা এলিমেন্ট ছাড়া। যারা কাটা পড়লো না, যারা কাটা পড়লো না তারাই হচ্ছে আমার মিনিমাইজড কে ম্যাট্রিক্স। এটা বুঝা গেছে? হ্যাঁ বুঝা গেছে। তাহলে মানে যাদেরকে আমি বাউন্ডারি কন্ডিশন দিয়ে জিরো করে দিলাম সেই রং এবং কলাম গুলোকে আমি সরাই ফেলো, আমি করে তাহলে বাকি থাকলো হচ্ছে তিনজন, U2 V2 U3। তাহলে এখন আমি এটাকে লেখার সময় এখন আমার 3x3 ম্যাট্রিক্স তৈরি হচ্ছে, যে থ্রি তিনটা রো তিনটা কলাম, 3x3 ম্যাট্রিক্স। তাহলে এটা হচ্ছে আমার U2, এটা হচ্ছে V2, এটা হচ্ছে U3, আবার এটা হচ্ছে U2, এটা হচ্ছে V2, এটা হচ্ছে U3। এটা এখানে লেখা আছে U2 V2 U3 U2 V2 U3। ভ্যালু গুলো দেখেন 1.5 0.78 -1, 1.5 0.78 -1, 0.78 1.79 -0.36 আর -1 0.-0.36 -1 -0.36। এই যে আমরা পেয়ে গেলাম আমাদের U3 U2 U3 3x3। সামনে যেটা আছে কোন অবস্থা সেটা কিন্তু থাকবে। আচ্ছা এবার আমাদেরকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে নোডাল ফোর্স ম্যাট্রিক্সটা বা ভেক্টরটা লিখে ফেলতে হবে। তাহলে আমাদের যখন যেহেতু এখন আননোন তিনটা বলতেছি আমরা, যদিও প্রশ্নে যে জব ডিসপ্লেসমেন্ট চাইছে সেটা ছিল নোডাল পয়েন্ট, প্রশ্নে কিন্তু এই ডিসপ্লেসমেন্টটা চায় নাই, তারপর আমাদের যে সিস্টেমে পড়ে গেছে এটা বের করে ফেলতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আমার যে তিনটা আননোন ডিসপ্লেসমেন্ট আছে সেটা হচ্ছে টুতে দুটা ডিসপ্লেসমেন্ট, একটা হচ্ছে U2 একটা হচ্ছে V2, প্রশ্নে কোনো ফোর্স দেওয়া আছে কিনা সেটা লিখতে হবে। প্রশ্নে ফোর্স দেওয়া আছে U2 এবং V2 তে F2x এবং F2y ফোর্স দেওয়া আছে, আমরা এখানে বের করছি F2x F2y, আর F3x এ কোনো লোড দেয়া নাই, তাই না? F3x এ কোনো লোড দেওয়া নাই, তাই F3x হয়ে যাবে 0 আর এরা হয়ে যাবে +28, কারণ ডান দিকে আমরা প্লাস ধরি আবার আপওয়ার্ড কে প্লাস ধরি, তাহলে ডান দিকে এটাও +28, উপরের দিকে এটাও +28, তাহলে 28 28 এবং 0। ক্লক ওয়াইজ গুলো স্যার প্লাস না, এখানে কিন্তু মোমেন্ট নাই। আচ্ছা ফ্রেম যখন করতেন তখন রোটেশন ছিল মোমেন্ট ছিল, এটা তো প্লেট ট্রায়াঙ্গুলার এলিমেন্ট, তো এখানে মোমেন্ট নাই, এখানে শুধুমাত্র হরাইজন্টাল এবং ভার্টিক্যাল। ঠিক আছে এবার আমাদের f = k মানে d = k ইনভার্স 1 f, এই k ইনভার্স 1 টা কিন্তু আমাকে ক্যালকুলেটরে বের করতে হবে। এটা তো আপনারা শিখছেন, ইনভার্স ম্যাট্রিক্স করানো হয়েছে না একদিন, আমরা প্র্যাকটিসও করছে কি ইনভার্স 1 ইনটু d করে 3x3 ম্যাট্রিক্স ক্যালকুলেটর দেখাই দিলাম, দুটো ব্যাচ ক্লাস থেকে দুই লক্ষ দেখা U2 V2 U3। এখন ক্যালকুলেটর যদি আশেপাশে থাকে এটা আরেকবার প্র্যাকটিস করে নেয় তাহলে কনফিডেন্স আরো বাড়বে।
আচ্ছা আগে কিভাবে বসাইতে হবে যেটা বসাই ফেলি তারপর এর বাম পাশে যে ডি ভেক্টর মানে হচ্ছে যে আননোন গুলো আমি রাখছি তারা মানে এই যে নন আননোন যেগুলো আছে যেগুলো আসলে পসিবল আননোন সেটা হচ্ছে ইউ টু তারপরে ভি টু তারপরে ইউ থ্রি এগুলো কলাম আকারে লিখলাম লেখার পরে কে ইনভার্স ওয়ানে হচ্ছে যেহেতু এটা ইনভার্স ম্যাট্রিক্স তাহলে এটাকে ইনভার্স করব উল্টায় দিব তাই না উল্টায় দিব তাহলে এটা তো ম্যাট্রিক্স আকারে আসছে এটার ক্যালকুলেশনটা আমরা ক্যালকুলেটরে করব তাহলে এটার উপরে যদি আমরা ইনভার্স দেই তার মানে কি 1/915 ইনভার্স হবে না সেটাই করা আছে তাহলে এই ইনভার্স এই গুণ অবস্থায় যে আছে তাকে ভাগ করতে 1/915 তারপরে এই ম্যাট্রিক্সের ইনভার্স ইনটু ডি এই যে এই ম্যাট্রিক্সের ইনভার্স ইনটু ডি এটা কিন্তু ক্যালকুলেটরে করা যায় যাদের কাছে যা ক্যালকুলেটর আছে মোমেন সাহেব তো এটা পারেন কোনটা স্যার এই যে ইনভার্স ম্যাট্রিক্সের গুণফল জি স্যার হ্যাঁ জি স্যার হ্যাঁ তাহলে ইনভার্স ম্যাট্রিক্সের এই গুণফলটা অনেকেই পারে এটা ক্লাসে পড়ছিলাম অনেকেই আপনারা পড়ছেন এখন যদি ক্যালকুলেটর থাকে তো এখন আরো একটা করো সেকেন্ড অঙ্কটা আমি দেখাবো না কিন্তু আপনারাই করবেন তো এই অঙ্কটাই ভালো মতো তুলে নিয়ে যান এখন বুঝতেছি ওপেন করো ক্যালকুলেটার Yes, sir. হ্যাঁ কোথায় যাইতে হবে মনে আছে আর কার কার আছে ক্যালকুলেটর দেখি হাত তুলেন সবাই রেইজ হ্যান্ড করেন কার কার আছে ক্যালকুলেটর আছে আছে স্যার হ্যাঁ রবিউল ঠিক আছে রবিউল করো ক্যালকুলেটর প্রথমে কোথায় যেতে হবে স্যার মডেম মডেম ভাইবা টাইবা নিলে এরকম আমি ইনভার্স ম্যাট্রিক্স করতে দেবো সবাই সবার ক্যালকুলেটরে ইনভার্স ম্যাট্রিক্স করে দেখাইতে হবে স্যার ভাই ভ্যানিলা তো পাস করতে কবরে যাবে তাহলে এটা ভার্সিটি কে বলো ভাই ভ্যানিতে বলে কেন হ্যাঁ স্যার সেটাই তো স্যার আমাদের একটু সদয় হইতে হবে স্যার আমরা তো স্যার হ্যাঁ স্যার স্যার আপনি তো স্যার অনলাইনে ক্লাস করতে হতে আলসেমি ঢুকে গেছে স্যার তো তোমাদের দোষ তোমরা পড়াশোনা করো না কেন এটা অনলাইনের দোষ না এখন তাহলে ইয়া করো কোথায় মোডে গিয়ে ম্যাট্রিক্সে যাও তারপরে শিফট ম্যাট্রিক্সে গিয়ে সিটে যাও ওখানে যা তোমরা ইনপুটটা দিবা কোথা থেকে অন করে শিফট ম্যাট করে চাপো মোডে ম্যাট্রিক্স থেকে এমনি ম্যাট্রিক্স করার পরে ইনপুটগুলো দিতে হবে শিফট ফোর চাপলে ফোরের পিছনে একটা ম্যাট্রিক্স লেখা আছে হালকা করে শিফট ফোর দিলে ওই ম্যাট্রিক্স অপশনটা আসে আসতে সবার আমি আবার বলতেছি এটা ক্যালকুলেটরটা সবাই দেখে নেন রবিউল স্যার বলেন স্যার হ্যাঁ শিফট 4 শিফট চাপ ধরে রাখবো স্যার না শিফট চাপ ধরার পরে 4 চাপ আসতেছে না স্যার আসতেছে না তাহলে প্রথমে মোড়ে যান
মোড়ে গিয়ে আগে ম্যাট্রিক্স আছে না 6 6 এ ম্যাট্রিক্স আছে মানে মোড়ে यस স্যার মোড় উপরে মোড় আছে মোড়ে যাব দিতে পারেন নাই মোড়ে কমপ্লেক্স কম্পাউন্ড সব আছে তো উপরে ডান দিকে সেকেন্ড ডান দিক থেকে ফার্স্ট রো এর সেকেন্ড মোড় দিছি স্যার মোড় মোড়ে যাওয়ার পরে জি মোড়ে যাওয়ার পরে দেখেন কি কি লেখা আসছে আমাকে বলেন স্টার্ট আসছে মোড়ে যাওয়ার পরে কম্পাস মোড়ে যাওয়ার পরে 1 2 3 1 2 3 4 5 6 7 8 9 আসছে স্যার ম্যাট্রিক্স বস্তুবদক আসছে এরপর আসছে ম্যাথ আসছে ম্যাট্রিক্স হ্যাঁ ওখানে দাও ওখানে ওখানে ইনপুট দরকার ওখানে কি দেওয়ার পরে জি অনে যাব অনে যাব স্যার আমার এখানে তো দেখাচ্ছে না এরকম স্যার আমার এখানে কমপ্লেক্স কম্পোনেন্ট এরকম দেখাচ্ছে স্যার ওয়ান চাপ দিই স্যার ওয়ান চাপ দিই স্যার নন ইকুয়েশন আছে স্যার ইকুয়েশন ইকুয়েশন কেন মোড়ে মোড়ে চাপ দিলে আপনি সবাই মোড়ে চাপ দেন মোড়ে চাপ দেওয়ার পরে 1 2 3 লেখাগুলো আসে না আসছে স্যার ওয়ান দুইটা আসছে একটা কমপ্লেক্স একটা কম্প আচ্ছা আপনার শুধু কম্পাউন্ড আর কমপ্লেক্স আসছে মোড়ে চাপ দেওয়ার পরে জি স্যার তারপর আবার চাপ দিলে স্যার এসডি আসছে আর ইজি আসছে বেস আসছে আপনার মডেল কত 100 স্যার এফএক্স 100 এমএস ও 100 তো হবে হেটা 991 লাখ কারণ হচ্ছে স্যার টেকনিক্যাল হলে স্যার আমাদের 91 লাখ হ্যাঁ 991 এ তাহলে মোডে গিয়ে ইকুয়েশন স্যার চাপ দেন ইকুয়েশন না এটা ইকুয়েশন এটা হবে না যার 100 আছে সে করতে পারবে না এটা করার জন্য কষ্ট করে একটু 991 কিনে ফেলতে হবে 1000 টাকার মধ্যে দাম আর ভালোটা যেটা তাস থেকে কেনা যায় এক নম্বরটা সেটা 1500 টাকা স্যার আমি মোড়ে গেছি মোড়া দিয়েছি পড়তে ম্যাট্রিক্স পড়তে ক্যালকুলেটর লাগবে স্যার আচ্ছা যারা করতে পারছেন তাদেরকে বলি মোড়ে গিয়ে 6 চাপার পরে অন চাপে দাও 1 স্যার দিছি স্যার ওয়ান না অন স্যার অন দিছি অন জি স্যার দেখেন তো অন দিলে সব চলে গেছে গেছে চলে গেছে তো জি স্যার এখন এখন আবার শিফট 4 শিফট 4 জি স্যার এখন আসছে 1 2 3 4 আসছে 1 2 আসছে না এখন ডিম ডাটা ম্যাটে ম্যাট বি এগুলো আসছে 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 এখন 1 এ চাপছে ওয়ান চাপ দিলাম স্যার ওয়ান বাট ওয়ান এ দিলাম ওয়ান এর উপর এখন ম্যাট এ আবার ম্যাট এ আছে হ্যাঁ ওয়ান আবার ওয়ান এ চাপ আবার ওয়ান চাপ দিলাম এখন কি আসছে হ্যাঁ এখন দেখেন এম ইনটু এন এর অনেকগুলো ফল আসছে 3 3 3 2 আমাদেরটা কি 3 3 না আসছে আসছে জি স্যার আমাদেরটা কি 3 3 না প্রথম ম্যাট্রিক্সটা যার ইনভার্স করব সেটা তো তিনটা কলাম তাহলে 3 3 তো জি বুঝা গেছে 33 বলতে কি বুঝছি হ্যাঁ তাহলে 1 এ চাপ দেন তাহলে 1 যেহেতু 33 তাহলে আমি 1 এ চাপ দিচ্ছি এই কারণে দেখেন এখন কি স্যার ম্যাট্রিক্স লেখা আছে আসছে স্যার এখন এখানে ইনপুটটা দেন আসছে 1.5 লিখেন আমার বাস কলার সাথে সাথে লেখেন ডিসপ্লে তো আছে ম্যাট্রিক্সটা তাই না 1.5 ইকুয়াল টু দেন ইকুয়াল টু দেন ইকুয়াল টু দিলে দেখবেন লেখাটা বসে গেছে ইকুয়াল টু দিলাম বাম দিকে উপরে একটা মাইনাস আছে এই মাইনাসটা কিন্তু কালো বটমের মাইনাস বাম দিকে উপরের দিকে 1 2 3 4 চার নম্বর রো উপর থেকে চার নম্বর রো এর প্রথম বাটনটা হচ্ছে মাইনাস এর বাম দিকে উপর থেকে স্যার এই উপর থেকে বাম দিকে হ্যাঁ উপর থেকে বাম দিকে নেমে আসেন 1 2 3 4 করে পাইছি স্যার পাইছি পাইছি স্যার পাইছেন মাইনাস এই মাইনাসটা চাপ দেন মাইনাস দিয়ে 1 লেখ
নিচে চলে আসছে স্যার, হ্যাঁ হ্যাঁ হয়েছে স্যার হয়েছে। কারো ভুল হইলে কিছু ডাবল ডাবল চাপ দিতে মনে দিলে তখন আবার এই জায়গায় আসতে হবে। আচ্ছা মাইনাস ওয়ান দেওয়ার পরে এবার আবার জিরো পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট সেভেন এইট ইকুয়াল দেখতেছেন না যে কালো ঘর যেখানে সেখানে ভ্যালু গুলা লিখতে থাকে 1.79 ইকুয়াল হ্যাঁ 0.36 0.26 মাইনাস আছে তারপর হচ্ছে যে মাইনাস মাইনাস 0.36 বুঝছেন তো কোন বাটন মোডের পাশে যেটা অন দেওয়ার কারণে সেটা আবার সেভ হয়ে গেছে। এখন আবার শিফট করে যাব কত বাই কত আমি বলছি যে আগে রো কে বলতে হয় তারপরে কলাম কে বলতে হয়, তাহলে এখানে রো কয়টা? রো তিনটা, তাহলে কলাম কয়টা? কলাম হচ্ছে একটা। ২৮.২৮ এবার এখন ম্যাট্রিক্স গুলো আমরা লিখব। প্রথমে কি ম্যাট্রিক্স এ এর ইনভার্স করতে হবে, তাই না? ম্যাট্রিক্স এ এর ইনভার্স, জি স্যার, ম্যাট এ ইনভার্স না ম্যাট এ। তাহলে এখন দেখেন এক দুই তিনে তিন যদি চাপ দেয় ম্যাট এ উঠবে, হ্যাঁ তিন চাপ দেন ম্যাট এ উঠছে, ম্যাট উঠছে স্যার। হ্যাঁ এবার কি করেন শুনুন, এবার দেখেন ওই ডান দিকে অন বা মোড যেটা আছে মোডের মোডের ঠিক নিচে একটা বাটন আছে এক্স ইনভার্স 1, এক্স ইনভার্স 1 আছে, হ্যাঁ ওখানে চাপ দেন। তাহলে দেখেন ম্যাট এ ইনভার্স 1 আসছে। হ্যাঁ এবার ইনটু কে ম্যাট বি না ইনটু 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 ম্যাট বি মানে আমার ডিসপ্লেতে দেখেন, হ্যাঁ স্যার আপনাদের স্ক্রিনে দেখেন ম্যাট এ ইনভার্স করলাম এর সাথে কি ম্যাট বি গুণ অবস্থায় আছে না, বি বি হবে ম্যাট বি, তো আমরা হ্যাঁ ম্যাট বি হবে। তাহলে আবার শিফট করে যান, শিফট 4 4 ম্যাট বি লিখবেন কেমনে? ম্যাট বি লিখতে তো শিফট করে যাইতে হবে, ম্যাট বি 4 এ গিয়ে দেখেন ম্যাট বি কোথায় আছে, পাইছি স্যার পাইছি, ম্যাট বি পাইছি, 4 চাপ চার চাপ দিছি, 4 চাপ দেন ম্যাট এ ইনভার্স ইনটু ম্যাট বি এখন ইকুয়াল। দেখেন ক্যালকুলেটর বন্ধ হয়ে গেছে মানে চুপ হয়ে গেছে, এখন রেজাল্ট চলে আসার কথা। 55.50 আসছে, 55.50 আমার আসছে 53.45, তারপর আসছে 3.46, 54.89 ঠিক আছে কাছাকাছি আসবে সবাই হয়তো, হ্যাঁ পয়েন্ট দিতে স্যার লাস্ট লাস্ট পয়েন্ট আসছে 55.50
আমারটা আসছে 54.8 একই কথা স্যার হ্যাঁ সমস্যা নাই ভালো আসছে তো বুঝতে পারছেন তো এই যে আপনি এখন ভ্যালুটা পেলেন এটাকে এখন কি করতে হবে যে সামনে 915 × 10^6 আছে না এটা দিয়ে গুণ হবে এটা সাথে গুণ হবে হ্যাঁ গুণ মানে যে ভাগ হবে যেহেতু এটা ভাগ হবে জি স্যার হ্যাঁ ওটা জি স্যার এই যে দেখ আমরা এখানে এই যে এটা বসাইছি 55.50 এখানে দেখেন আমি এটা ক্যালকুলেটর দিয়ে আলাদা আলাদা করছিলাম আর আমারটা হচ্ছে আমি কি করতে আমি ম্যাথে ইনভার্স 1 টা আলাদা করছি পরে এটা আমি ম্যানুয়ালি গুণ ধরেন যে যখন আমি এটা করি তখন আমি এটা পারতাম আর কি এখন পারি এজন্য এখন ক্যালকুলেটরেই করে ফেলতে পারতেছি আমরা এটা আর লেখা লাগতেছে না অর্থাৎ এই লাইনটা না লিখেই আমরা 1/915 লিখবেন আর এখন যেটা আপনার ক্যালকুলেটরে আসছে এটা এইভাবে করে গুণ অবস্থায় লেখেন সামনে লিখে এটাকে এটা দিয়ে ভাগ করেন ভাগ করে দেখেন এইটা আসবে সবাই একটু খাতায় কষ্ট করে লিখেন প্রথমে লিখেন 1/915 গুণন ক্যালকুলেটরে যা আসছে সেটা যারা আসছে তাদেরটা লেখেন আর যারা আসে নাই আমি বলতেছি ওইটা লিখেন প্রথম মানে এই জায়গায় এটা হচ্ছে 53.65 তারপরে লিখেন হচ্ছে 3.46 তারপরে লিখেন হচ্ছে 54.9 স্যার এগুলো এগুলো কেন লাগবে স্যার এগুলো তো আমরা মানটা পাই গেছি না না ভাই মান পাইছি 915 ভাগ করবেন না এটা না ভাগ করলে তো ডাইরেক্ট মিলিমিটারে পাবেন না 55.55 এইটা ভিতরে রেখে দিতাম তাহলে আমার আর লাগতো না হ্যাঁ স্যার আমি একটু 55 যে বলতেছেন 55 কে এটা দিয়ে ভাগ দিতে হবে না ভাগ করব তো আপনি না লিখে ভাগ দিবেন কেন ভাগ করে করে দেখেন এটা আছে নাকি আর কেউ যদি আমার এটার সাথে মিলাইতে চান তাহলে ওই যে ম্যাথ এ ইনভার্স করেই ভ্যালুটা ডাইরেক্ট যা আসবে সেটা এখানে বসাইতেন তাহলে দেখবেন এটার সাথে মিলে গেছে ম্যাথ এ ইনভার্স করলে তখন এটা ভাবে করে গুণ করে এটা করতে কষ্ট বেশি নিজে নিজে কাজ করতে হয় যে এটা গুণ করতে হবে আমার সময় বেশি লাগে আমি এখন যেটা বলছি এটা সময় কম লাগে পুরো ভেক্টর চলে আসবে ভেক্টর কে এটা দিয়ে ভাগ করে দেন করে দিলে এখন দেখেন 0.06 আসবে 0.004 আসছে না জি তো এটা প্রথমে আজ মিলিমিটারে আসবে যদি আমরা এটাকে গুণ করে দেই আর কি আসলে এটা তো আসলে মিটারে আছে এটা আসবে না কিন্তু ডাইরেক্ট ডাইরেক্ট কিন্তু আসবে হচ্ছে আরো বেশি মিলিমিটার করলে এটা আসবে অর্থাৎ 1000 দিয়ে আমরা এটাকে গুণ করতে হবে জি স্যার আপনার আসবে কিন্তু এইটা 5.8 প্রথম মানটা আসবে স্যার প্রথমটা আসবে প্রথমটা জি প্রথমটা আসবে এটাকে যদি আপনি আবার 1000 দিয়ে গুণ করেন তাহলে সে মিলিমিটার আসবে মিলিমিটারে চলে গেল তখন এটা আসবে এটা হচ্ছে আমাদের তো তিনটা বের হয়ে গেল U2 V2 U3 কারণ প্রশ্নে তো U3 চায় নাই নিচেরটা চায় না এইজন্য আমি আলাদা করে লিখে অ্যানসার দিই U2 V2 সমান 0.06 প্রথমবার নিলে 2 ঘন্টা লাগে আপনি করতে গেলে 20 মিনিট লাগবে এর বেশি লাগবে তাও যত প্র্যাকটিস করবেন তত কম সময় লাগবে এই দেখেন প্রবলেম 2 তে আমি এখানে করে দেওয়া আছে এটা আপনারা নিজেরাই প্র্যাকটিস করবেন ঠিক যেভাবে এটা করছি প্রবলেম 2 টা অত কঠিন না ওরা নিজেই একটা ট্রায়াঙ্গেল দিয়ে দিতে ট্রায়াঙ্গেল যেহেতু দিয়ে দিতে ট্রায়াঙ্গেলের ভ্যালু গুলো দিয়ে দিতে এভাবে করে E1 B1 করে করে এখানে বলছে যে স্ট্রেস বের
এখানকার পার্থক্যটা হচ্ছে আগের অঙ্কে ছিল ডিসপ্লেসমেন্ট বের করা, এখানে স্ট্রেস বের করতে, স্ট্রেস যেহেতু বের করতে হচ্ছে ডিসপ্লেসমেন্ট দিয়ে দিচ্ছে। স্ট্রেসের সূত্রটা এই যে এখানে দেয়া সিগমা, ওখানে কাজটা হ্যাঁ বল স্যার আজকে আর করবেন না, না আজকে করাচ্ছি না, এটা আমি অঙ্ক করাবো, এটা আপনাদের কাজ, সবকিছুকে আমি করাবো নাকি না স্যার, এটা আমি বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি। এখানে প্রশ্নে ডি দেওয়া আছে, মানে আমরা এতক্ষণ তো ডি বের করছি তাই না, এতক্ষণ যে অঙ্ক করছি আর এই অঙ্কটাতে ডি দেওয়াই আছে, কি বললাম অঙ্কটাতে ডি দেওয়াই আছে, ডি যেহেতু দেওয়া আছে এখন সেখান থেকে আবার প্লেন স্ট্রেনের প্রবলেম কি, যেহেতু টি বড় ওইটাও আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে। পার্থক্য হচ্ছে শুধু সূত্রটা, সিগমা হচ্ছে ডি বি ডি, এতক্ষণের অঙ্কের সূত্র ছিল হচ্ছে কে, এতক্ষণ অঙ্কের সূত্র ছিল কে, কে বের করতে হবে টি এ বি ট্রান্সপোজ ডি বি, এখন বের করতে হবে সিগমা, পরের অঙ্কে যেহেতু সিগমা বের করবো সূত্র চেঞ্জ ডি বি ডি। তাহলে এতক্ষণ আপনারা ম্যাট্রিক্স এর গুণ টুন সব দেখছেন, এখানে সব ওভাবেই করা আছে, আপনারা এটা দেখলে পারবেন সিগমার সাথে যে টি পি টি গুণ করলে আলটিমেটলি সিগমার এই ভ্যালু আসবে, এখান থেকে যে সিগমা ডি বি ডি বের করে সিগমা এক্স সিগমা ওয়াই টাউ এক্স ওয়াইটা বের হয়ে যাবে। একইভাবে এতক্ষণ যে অঙ্কগুলো করছি ওটার মতো খালি স্টেপ ওয়াইজ আগাতে হবে। এখানে জাস্ট একটা আমি হিন্টস দিয়ে নেই, এই ম্যাট্রিক্সটা আছে 3x6 আর এই ম্যাট্রিক্সটা আছে হচ্ছে 6x1, তাহলে এই দুটো ম্যাট্রিক্সটাকে গুণ করতে হবে, গুণফল কত হবে 3x1 হবে, এই যে 6x কাটা যে 3x1 আছে, 3x1 এর সাথে 3x3 গুণ হয়ে আবার 3x1 হবে, এভাবে করে এই ম্যাট্রিক্স তাহলে হচ্ছে সিলেবাস, এটা নিজেরা প্র্যাকটিস করতে হবে এই অঙ্কটা। দা নেক্সট উইকে যদি পরীক্ষা হয় নেক্সট উইকে আগে 3 তারিখে আমরা ক্লাস করি, তারপরে দেখা যাবে স্যার পরীক্ষা ডরি কি এখন নিয়ে না স্যার, অফিস থেকে বললে তো আমার কিছু করার নাই স্যার, আসলে অফিস থেকে অনেক স্যার আমি একটু আপনার সাথে শেয়ার করি স্যার, আমাদের স্যার ভার্সিটি থেকে অনেক কিছু বলবে, অন্যরা কেউ না নিলে নেওয়া হবে না স্যার। এই সময় পরীক্ষা না নিলে বেটার হবে স্যার, ঈদের পরে পরীক্ষা দিব, আমরা তো মানুষ স্যার, করোনা কারণে টাকা পাচ্ছি না, বেতন পাচ্ছি না, ওনারা চাচ্ছে আগে নেওয়ার জন্য। আচ্ছা স্যার আমাদের পরীক্ষা মানে 40 মার্কের পরীক্ষা হবে স্যার নাকি 20 মার্কের স্যার, আমি তো এখনো কিছু জানি না স্যার, স্যার আমাদের ফাইনাল তো 40 মার্কের স্যার, আমি নিজেও এখন পরীক্ষা নেওয়ার প্রস্তুতি। থ্যাঙ্ক ইউ স্যার। ফাইনাল মার্কস কে আবার কিভাবে ভাগ করে, ফাইনাল মার্কস পরীক্ষা হবে এটা কেন ভাগ করে স্যার, আর কি স্যার ঈদের আগে একটা মানে গিয়া করতে চাচ্ছে আর কি, মানে কালেক্ট করে নিতে চাচ্ছে, এবার আমাদের গিয়াটা হচ্ছে যে সেমিস্টার ফাইনালের আগে দিব টাকাটা, হ্যাঁ স্যার ডিউ কমপ্লিট করে দেবো আমরা, ডিউ মানে ওটা আমাদের চেক টাইম সেমিস্টার ফাইনালে মানে শেষ সময়টা কখন, পরীক্ষা স্টার্ট হওয়ার জেনারেল টাইমটা কি মে মাসের 15 তারিখ বা মে মাসের 20 তারিখ মে মাসের 30 তারিখ, সেই সময়টা কখন স্যার, জুন মাসে স্যার, জুন মাসে, জুনে স্যার, জুন মাসে স্যার, জুন মাসে কেমন করে হয়, আমার তো ধরেন আজকে আমার ক নম্বর ক্লাস হয়ে গেল, 13 সপ্তাহ ক্লাস হবে, 13 সপ্তাহ যখন শেষ হবে তারপরে তো পরীক্ষা শুরু হবে না, আর ম্যাক্সিমাম 3 সপ্তাহ ক্লাস হবে, আজকে আমার 10 নম্বর ক্লাস মানে স্যার ফাইনাল মানে পরীক্ষা স্যার
স্যার পরীক্ষা সহ পরীক্ষা সহ স্যার মানে আপনার গিয়ার কে ওই জুন আর কি স্যার জুনের লাস্ট পরীক্ষা সহ তাহলে মে তাহলে মেতেই ক্লাস শেষ না কেন আমি প্রতিদিন নতুন নতুন মিটিং রেডি করি না আমি আবারও আমি এই সেমিস্টারের শুরু থেকে যে লিংকে ক্লাস নেই আমি প্রতিদিন সেই লিংকেই ক্লাস নিচ্ছি তাহলে কেন আপনারা প্রতি লিংকের অপেক্ষা করেন এটা তো যারা জুম ইউজ করতে পারে না বা ইউজ করে না তারা কি করে প্রতিদিন একটা একটা নতুন ক্লাস নেয় তখন নতুন নতুন লিংক তৈরি হয় আমার তো নতুন লিংক না আমার তো লিংক একটাই লিংকটা সেভ করে রাখেন আমি বারবার বলছি ক্লাস শেষ হয়ে যাচ্ছে এখন নিয়ে ঢুকতে দেন বলেন এগুলো তো কোনো হবে একটু আগে আধা ঘন্টা লাস্ট আধা ঘন্টা আমি কাউকে ঢুকতে দিই জি স্যার অনেকেই গোটা প্রতি করছে আমি নাম এখনো ঠিক আছে যারা প্রেজেন্টেশন তারা চলে যান বাকিদের আমি রবি 42 স্যার মোহাম্মদ ফয়সাল 30